দিল্লিতে সিপিএমের নতুন কার্যালয় সুরজিৎ ভবন প্রায় প্রস্তুত। 2016 সালে শিলান্যাস করেছিলেন সীতারাম ইয়েচুরি। এখন পার্টির সদর দপ্তর আছে গোল মার্কেটের কাছে গোপালন ভবনে। কমরেড হরকিষণ সিং সুরজিতের নামাঙ্কিত নতুন ভবনটি চালু হয়ে গেলে সেটিই হবে নতুন সদর দপ্তর। উদ্বোধন হবে শিগগিরই, এখন শেষ মুহূর্তের কাজ চলছে। সংবাদ বিশ্ববাংলার রিপোর্ট।